সমুদ্র নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিচ্ছে সরকার। সমুদ্রে নজরদারি বাড়ানো, নৌ পরিবহন সহায়তা ও সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থাকে ডিজিটালাইজড করার লক্ষ্যে এ প্রকল্প নেওয়া হচ্ছে। গ্লোবাল ম্যারিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম এবং ইন্টিগ্রেটেড ম্যারিটাইম নেভিগেশন সিস্টেম স্থাপন নামে এই প্রকল্প হাতে নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এতে বাংলাদেশের আন্তর্জাতিক কনভেনশন প্রতিপালনের বাধ্যবাধকতা পূরণ হবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সমুদ্রে জাহাজের নিরাপত্তা, নজরদারি, পরিবহন সহায়তা ও ২৪ ঘন্টা নেভিগেশনাল যোগাযোগ ব্যবস্থা ও তীরভিত্তিক অন্যান্য সুবিধা ও পরিকল্পনা করা সম্ভব হবে। এনআরবিসি ব্যাংক সুখবর প্রতিদিন।